সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো একটি আইপিএস বসানোর জন্য কি কি কানেকশন করতে হয় এবং আইপিএস চার্জিং এবং আইপিএস আউটলাইনের জন্য কিভাবে কাজ করতে হয়। তো আজকে আমি পুরো নতুন একটা সিস্টেম দেখাবো কিভাবে আইপিএস এর বোর্ডগুলো কানেকশন করাইতে হয়, অর্থাৎ আইপিএস বসানোর জায়গাটা কিভাবে সেটিং করতে হয় ইনপুট আউটপুটের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা বোর্ড কানেকশন করে ফেলেছি, অর্থাৎ আইপিএস বসানোর জায়গাটা সেটেল করে ফেলেছি। তো আজকে এই পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, তো বুঝতে পারবেন কি কি বলা হয়েছে কি কি বলা হয় নাই। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো শুরু করছি প্রথম থেকে। তো এখানে দুইটা বোর্ড কানেকশন করব। এখানে এটা হচ্ছে, এগুলি হচ্ছে ইনপুট অর্থাৎ চার্জিং এর জন্য তিনটা তার, ফেজ নিউট্রাল আর্থিং, এটা হচ্ছে আইপিএস এর আউটলাইনের জন্য। আপনারা সবাই জানেন আইপিএস এর আউটলাইনের জন্য হলুদ তার ব্যবহার করা হয়। তো এদিক দিয়ে আমি একটা পাইপ দিয়ে তারটা এদিকে পাস করে ফেলছি। তো এখানে দুটা ট্রিপিং সকেট নিয়েছি, এগুলো হচ্ছে 15 অ্যাম্পিয়ার। তো এটা একটা অন্য সিস্টেম, পুরোটাই ভিন্ন সিস্টেমে আমি বসাবো। তো এখানে একটা 3-pin সকেট বসাই দিব এবং ওই পাশে একটা বসাই দিব। তো এই দুটোর মাধ্যমে কিভাবে ইনপুট আউটপুট করব সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আমরা চার্জিং এর জন্য একটা সকেট লাগিয়ে নিই, তারপর আইপিএস আউটলাইনের কাজটা করব। তো সকেটটা লাগানোর সময় আপনারা এখানে যেভাবে বলা হয়েছে ওইভাবেই লাগাইতে হবে। ফেজ নিউট্রাল আইপিএস এগুলির শনাক্ত করা আছে, সেই অনুযায়ী তারগুলি এখানে লাগাই দিবেন। একটা সুইচ আছে, এগুলি দেওয়াই থাকে, সমস্যা নাই। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাই দিবেন আপনাদের মতামত, এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে, ইলেকট্রিক্যাল ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। তো এখানে দেওয়া আছে এল, এন এবং আর্থিং এর চিহ্ন, এগুলি দেখে দেখে লাগাই দিবেন খুব সোজা। তো এল লেখাটাতে লাগাইবেন হচ্ছে লাল তার, এন লেখাটাতে লাগাইতে হবে নিউট্রাল তার অর্থাৎ কালো তার। এখানে আরেকটা, এখানে দুইটা কালো তার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আর্থিং তার। আর্থিং তার দেখলেই বোঝা যায়, নো প্রবলেম। তো আমি এখন ফেজ এবং নিউট্রাল লাগাই নিচ্ছি, তো আর্থিংটা এখন লাগাবো। তো এটা হচ্ছে চার্জিং সিস্টেমটা, আমি কানেকশন দিয়ে ফেলছি। তো আইপিএস এর নিউট্রাল কিন্তু এই চার্জিং এর সিস্টেম দিয়ে আউট হয় এবং ফেজ ওই হলুদ তারটা দিয়ে আউট হয়, তো এটা খেয়াল রাখতে হবে। তো এখানের যে সুইচে বাটনটা দেওয়া আছে, এটা অন করলে চার্জ হবে, এটা অফ থাকলে চার্জ হবে না, কিন্তু আইপিএস চলবে, আইপিএস আউট হবে, কারণ এটাতে ফেজ লাইনের সুইচ দেওয়া আছে, নিউট্রাল লাইনের সুইচ নাই, এজন্য নিউট্রাল অফ থাকবে না। তো একটা বোর্ড কানেকশন করে ফেলছি, এটা হচ্ছে চার্জিং সিস্টেম, আইপিএস চার্জ হওয়ার জন্য এটা দেওয়া হয়, আর এটা হচ্ছে আইপিএস আউটলাইন। তো এটা তারটা কেটে নেই, তারপর এখানে একটা সকেট বসাই দিব, সম্পূর্ণ নতুন সিস্টেম এটা। তো এখানে ওই সিস্টেমে এই 3-pin সকেটটা কানেকশন করে দিব। এখানে হলুদ তারটা লাগাবো হচ্ছে 3-pin সকেটের যে এল লেখা ওইটাতে, হলুদ তারটা
লাগাই দিব। তো লাগাই দিতেছি, এটাতে এল লেখা আছে, এল লেখা টার্মিনালটাতেই হলুদ তারটা লাগাই দিতে হবে। এল লেখা ব্যতীত অন্যটাই লাগাইলে আইপিএস চলবে না, আউট হবে না। তো এটার এতটুকু কাজ, তারপর স্ক্রু দিয়ে বোর্ড কমপ্লিট করে ফেলতে হবে, তারপরে হচ্ছে বাকি কাজ। তো এটা হচ্ছে একটা রিপেয়ারিং এর কাজ। তো এটাতে যখন ওয়্যারিং করা হয়েছে এই ঘরে, তখন আইপিএস এর লাইন দেওয়া হয় নাই। তো আমি এই ঘরে আইপিএস এর লাইন দিয়েছি পুরোটা ইউনিটে। তো আপনারা এখানে আমি কিছু এলইডি লাইট অর্থাৎ 20-40 ওয়াটের যেই এলইডি টিউব লাইটগুলি আসছে মার্কেটে ওইগুলি লাগাইছি, এবং কিছু হ্যাঙ্গিং লাইট অর্থাৎ ডিজাইনের লাইট লাগানো হয়েছে। ওই ভিডিওগুলি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্স ফলো করুন, সেখানে পেয়ে যাবেন, এবং পেয়ে যাবেন এই ঘরের কিভাবে ডিবি কানেকশন করা হয়েছে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলি মিস না হওয়ার জন্য। আর কেমন লাগলো কমেন্ট করে জানাই দেবেন, ভালো লাগলে তো লাইক করবেন অবশ্যই। তো এখানে আরও কিছু হলুদ তার আছে, তো এগুলোকে এখন কাজে লাগাইবো। এটা একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে এখন কানেকশন দিব, কারণ এখন আইপিএস এখানে বসানো হয় নাই। তো পরবর্তীতে যখন আইপিএস এখানে বসায়, তো তারা যাতে খুব সহজে এখানে আইপিএস বসানোর পরে কানেকশন দিতে পারে, সেই ব্যবস্থাটাই এখানে করে দিব। তো এখানে আমি দুটা 3-পিন প্লাগ নিয়েছি, দেখতে পাচ্ছেন, এগুলিকে কানেকশন দিব হলুদ তারটার মাধ্যমে। তো সেটাই এখন দেখাবো আপনাদের। তো এখানে যে তিনটা টার্মিনাল দেখতে পাচ্ছেন 3-পিন প্লাগে, এখানেও কিন্তু কিছু সংকেত দেওয়া আছে যে কোন টার্মিনালটাতে কি কানেকশন দিতে হইবে। তো এখানে আমি হলুদ তারটা লাগাই দিব। এখানে এল লেখা একটা টার্মিনাল আছে, আপনারা ভালো করে দেখলে বুঝবেন, হয়তো আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই অর্থাৎ ক্যামেরাতে ওঠে নাই। রাতের বেলায় ভিডিও করার কারণে ক্যামেরার যে লাইট ছিল ওই লাইটে এর লেখাগুলো দেখা যাচ্ছে না। তো আমি বলে দিচ্ছি, আপনারা ভালো করে কথাগুলো শুনুন। তো এখানে যে এল লেখাটা, এল লেখা থাকবে যে টার্মিনালটাতে, ওই টার্মিনালটাতেই আপনারা আইপিএস এর একটা তার লাগাই দিবেন, অর্থাৎ এই হলুদ তারটা লাগাই দিবেন। এভাবে দুইটাতেই কানেকশন দিতে হবে। দুইটা 3-পিন প্লাগ নিয়েছি, দুইটাতেই এল লেখা কানেকশনে এই তারটা আমি কানেকশন করে দেব। তো তারটা আমি এখানে একটু সাজিয়ে গুজিয়ে রাখি এটার ভিতরে। তারপর 3-পিন প্লাগের সাথে যেই জিনিসগুলি দেওয়া আছে ওগুলি ঠিকঠাক মতো সেট করে আটকে দেব যথেষ্ট। তো তারটার এক প্রান্তে একটা 3-পিন প্লাগ লাগাইলাম, এবং এই প্রান্তে আরেকটা 3-পিন প্লাগ লাগাইবো একই সিস্টেমে অর্থাৎ এল লেখা টার্মিনালটাতে। বুঝতে পেরেছেন? তো এখানে লেখা আছে এল, এন এবং আর্থিং এর চিহ্ন। তো আপনারা এগুলি দেখে নেবেন একটু। ওকে, তারপর যেটা করবেন, এল লেখা টার্মিনালটাতে হলুদ তারগুলি লাগাই দিবেন।
तो वीडियो टी शेष पर्यंत देखार अनुरोध रहिलो आपनारा जारा एई पर्यंत देखछेन तारा पुरो वीडियोटा देखबेन आशा करी आमारे वीडियोर सम्पर्के आपनारा फुल धारणा पेये जाबेन जे आईपीएस किभाबे आईपीएस एर बोर्डगुली किभाबे कानेक्शन करते हय तो सेटाई होच्छे एखानेर काज एखाने आईपीएस बसाबे जखन बसाबे तखन एखान थेके एकटा प्लग खुले आईपीएस एर आउटलाइने दिये दिलेई হয়ে যাবে তো সেটাই আমি ভিডিও শেষে বলতেছি অর্থাৎ ভিডিও চলাকালীন আমি বলে দেব কি কি কোথায় করতে হইবে তো একই সিস্টেমে দুইটা থ্রি পিন প্লাগ কানেকশন করলাম তারপর হবে বোর্ডে কিভাবে কোনটা কানেকশন দিবেন কোনটা কোথায় লাগাইতে হইবে तो এখানে দুইটা দুইটাতেই লাগাই দিলাম অর্থাৎ এটা হচ্ছে চার্জিং এটা হচ্ছে আইপিএস আউট তো এটা এখানে লাগানোই থাকবে এটা খুলে আইপিএস এর আউটলাইনে দিবে যে আইপিএস এর মেশিনটা থাকবে ওটাতে তো এখন যেহেতু আইপিএস নাই সেজন্য আমি এটার কারেন্টের যে চার্জিং লাইন ওটাতে লাগাই দিলাম নয়তো ঘরের লাইট ফ্যান কিছুই চলবে না কারণ ঘরের এই রুমের বা এই ফ্ল্যাটের যে লাইট ফ্যানগুলি আছে ওগুলি সম্পূর্ণ আইপিএস এর দ্বারা নিয়ন্ত্রিত হইবে সেজন্য এখানে আইপিএসের লাইনটা এখন এভাবে লাগাই দিতে হচ্ছে নয় তো আইপিএস চলবে না অর্থাৎ লাইট ফ্যানগুলি চলবে না তো এভাবে আমি একটু তার বেশি রাখছি অর্থাৎ আইপিএসটা একটু দূরে হলেও যাতে তারটা লাগ পায় তারগুলিকে সাজায় রাখলাম তো বুঝতে পারছেন এটা খুলে রাখবেন যখন আইপিএস বসায় এটা তো আইপিএস কানেকশন আইপিএস এর চার্জিং হবে আর এটা আইপিএস এর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে হবে তো এই সুইচ দুইটা অন না করলে কিন্তু এখন আইপিএস ঘরের লাইট ফ্যান চলতেছে না তো আমি ট্রাই করে দেখি ডিবিটা অন করে দিয়ে আসছি আমি ভিডিওটা দেখালাম না এখন এখানে সুইচবোর্ড আছে ওগুলো আমি বাটন অন করতেছি কিন্তু লাইট চলতেছে না তো এখানে আমি অন করে দিয়ে এবার চলে গেলাম ওই বোর্ডের কাছে তো বোর্ড অন করার সাথে সাথেই দেখবেন যে লাইটগুলো জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন দুইটা বোর্ড কিন্তু অন করতে হয়েছে তো এটাই হচ্ছে আজকের আইপিএস বোর্ড কানেকশনের মেইন টপিক তো এই লাইটগুলি কিভাবে লাগানো হয়েছে আপনারা দেখতে চাইলে আমার কমেন্ট অর্থাৎ ডিসক্রিপশন বক্সে চলে যান সেখান থেকে দেখতে পারবেন ডিজাইনের লাইট কিভাবে লাগাইছি আর এলইডি টিউব লাইট কিভাবে লাগাইছি তো আমি আপনাদের আপনারা সহ চলুন একটু দেখে আসি সবগুলি বোর্ড কি সঠিক মতো কাজ হয়েছে কিনা অর্থাৎ আইপিএস এর লাইন সবগুলি বোর্ডে পৌঁছাইছে কিনা তো এ পর্যন্ত ঠিক আছে এবার দেখি বাকি কিছু রুম আছে ওইগুলিতে গিয়ে সবগুলি ঠিকঠাক মতো আছে তো ধন্যবাদ আপনাদের এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে